পোশাক শিল্পকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, গার্মেন্টস শিল্পে দ্বিতীয় রপ্তানিকারক বাংলাদেশ। পোশাক শিল্প যখন অর্থনৈতিক ও কর্মসংস্থানের নেতৃত্ব দেয়, তখন গণতন্ত্রের কথা বলে এটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। খাদ্য, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করার পরও আন্দোলন কেন, কিসের জন্য প্রশ্ন রাখেন মন্ত্রী। আমাদের কর্মসংস্থানের নেতৃত্ব দেয়, আজকে সারা পৃথিবীতে 500 লিড ফ্যাক্টরি আছে, তার মধ্যে আমাদের প্রায় 100টার বেশি আছে, যখন নাকি আমাদের কমপ্লায়েন্সে উই আর দ্য হাইয়েস্ট এভার। আমরা চায়না দ্য ফার্স্ট গার্মেন্টস এক্সপোর্টিং কান্ট্রি আর আমরা সেকেন্ড এক্সপোর্টিং কান্ট্রি। তো আমরা আজকে এটাকে ধ্বংস করে দেওয়া